নমস্কার, আমি স্বর্ণাভ। আড্ডাবাজের বৈঠকখানায় আপনাদের সকলকে স্বাগত। আড্ডাবাজ এতদিন ছিল শুধুমাত্র দর্শকদের জন্য, কিন্তু এখন আড্ডাবাজ শ্রোতাদের জন্য। আড্ডাবাজের বৈঠকখানায় আমরা আমাদের শ্রোতাদের জন্য নিয়ে আসবো অনেক মজার গল্প। আজকের গল্প সুকুমার রায়ের সবার পছন্দের অবাক জলপান। এই গল্পের সূত্রধার আমি স্বর্ণাভ। গল্প পাঠে অর্ক, পথিকের চরিত্রে অরিজিৎ চক্রবর্তী এবং অন্যান্য চরিত্রে তনুময়, শাগনিক এবং আমি স্বর্ণাভ। প্রচন্ড গরম, তার মধ্যে রাস্তায় একটাও লোক নেই। এমন সময় ছাতা মাথায় একটা পথিককে দেখা গেল। পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুঁটলি, উস্কো উস্কো চুল, শ্রান্ত চেহারা, কি যেন একটা খুঁজছে, বোধহয় জল। না, একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে গেল, কিন্তু জল চাই কার কাছে? গৃহস্থের বাড়ি, দুপুর রোদে দরজায় হেঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলেও সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে, কিন্তু পথেও তো কোনো লোকজন দেখছি না। এমন সময় ঝুড়ি মাথায় এক ফলওয়ালাকে দেখা গেল। ফল নেবেন, ফল, ফল নেবেন, ফল। ওই যে, ওই তো একজন আসছে, ওকেই বরং জিজ্ঞেস করি। ও মশাই, শুনছেন? আরে ও মশাই, এই যে শুনুন না, বলছি একটু জল পাই কোথায় বলতে পারেন? জল পাই? জল পাই এখন কোথায় পাবেন, এ তো জল পাইয়ের সময় নয়, কাঁচা আম চান দিতে পারি। আরে না না, আমি তা বলিনি। না না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জল পাই চাচ্ছিলেন কি না, তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। আরে না হে, আমি জল পাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো, কোথায় পাবো করছেন কেন? খামকা এরকম করবার মানে কি? শুনুন, আপনি ভুল বুঝেছেন, আমি শুধু জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জল পাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকরা কি সমান? মাছ আর মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে, আশ্চর্য! লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে, ভাবুন গরমকালে নাকি চাদর দিয়েছে, যাই হোক, চাদর গায়ে এক বৃদ্ধকে দেখা গেল। যাকে, ওই যে এক বুড়ো আসছে, ওকেই না হয় একবার বলে দেখি। ও মশাই, ও মশাই, শুনছেন? আরে ও মশাই, কে হো, গোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বলো কি হে, পূব গাঁও ছেড়ে এখানে এসে জলের খোঁজ করতে? একটা যাই বলো বাপু, অমন জল কিন্তু কোথাও পাবে না। খাসা জল, তোফা জল, চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। আরে তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন তেমন জল তো খাওনি কখনো, বলি ঘুমড়ির জল খেয়েছ কোনো দিন? আগে না, তা খাইনি। খাওনি? বোঝো ঠেলা, ঘুমড়ি হচ্ছে আমার মামা বাড়ি, আদর জলের জায়গা, সেখানকার যে জল তা কি বলবো তোমায়, কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামা বাড়ির কুয়োর যে জল, এমনটি আর কোথাও খেলাম না গো। হ্যাঁ,
ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু তোমাদের গায়ে বসে জল খেলেই তো পারতে, পাঁচ ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকারই বা কি ছিল, যা হয় একটা হলেই হলো, ও আবার কি রকম কথা, আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা কি দরকার, আমাদের জল পছন্দ না হয় খেও না, গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি, আমি ওরকম ভালোবাসি না গো, না 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 না, আমি ওরকম ভালোবাসি না, এইরকমটা ভালো লাগে না। রাগে গজ গজ করতে করতে বৃদ্ধ ওখান থেকে চলে যায়। ঠিক সেই সময় পাশের বাড়ির জানলা খুলে আরেক বৃদ্ধ তার হাসি মুখ বের করলো। কি হে এত তর্কা তর্কি কিসের? আগে না মশাই, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই সাত পাঁচ গপ্প করতে লেগেছেন, তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি, ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি, ওর যে দাদা আছে বালিপুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাধা, ও মুখটা কি বললে তোমার? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামাবাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে। ভাবলে খুব বাহাদুরি করেছি, তোমার বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে, ভারী তো ফর্দ করেছেন, আমি লিখে দিতে পারি, ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব। আগে হ্যাঁ শুনুন না মশাই, বলছিলাম কি একটু খাবার জল। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও, বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, মুখের জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আল্লাদে কোলে জল, গায়ের রক্ত জল, বুঝিয়ে দিলে যেন জল কটা হয়, গুনোনি বুঝি? না মশাই গুনিনি, কিচ্ছু গুনিনি, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো, যাও যাও মেলা বকিও না, একেবারে আসপর্দার এক শেষ। সঙ্গে সঙ্গে মুখের উপর জানলা বন্ধ করে দিল, অদ্ভুত। না আর জল টলছে কাজ নেই, এগিয়ে যাই দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। বাবা লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো, সব পরে একটা ছোকরাকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতে দেখা গেল। মানুষ না ওরাঙ্গটা। যাক লোকটা যখন নিহাত এসে পড়েছে তখন একটু জিজ্ঞেস করে দেখি। এই যে ও মশাই শুনুন না, বলছি আমি অনেক দূর থেকে আসছি, একটু জল মিলবে না কোথাও? কি বলছেন, জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে, দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি, জল চল তল বল কল ফল, মিলের অভাব কি, কাজল সজল উজ্জ্বল জল জল, চঞ্চল চল চল, আঁখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনি খল খল, একানল বাকানল, আগল পাগল ছাগল, কত চান। এ দেখি আর এক পাগল। আরে মশাই আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কোন রকম মিল চাচ্ছেন বলুন, কি রকম, কোন ছন্দ, সব বলে দিন, যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। উফ ভালো বিপদেই পড়া গেল দেখছি। মশাই আর কিছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো? আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণ আই ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র বল না রে ভাই, কেমন ঠিক মিলছে তো? আগে হ্যাঁ খুব মিলছে, খাসা মিলছে, নমস্কার। না
বুকে বুকে মাথা ধরিয়ে দিল। একটু ছায়া বসে মাথাটা ঠান্ডা করে নি। মিলবে না বলি মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্ণু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নইপাল বলে দিয়েছিল কে? নইপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নইপাল। আরে লোকটা গেল কোথায়? ধুর, ক্লান্ত পথিক আরো ক্লান্ত হয়ে অবশেষে একটা বাড়ির ছায়া গিয়ে বসল। পথিক যে বাড়ির ছায় বসেছিল তার ভেতর থেকে খুব জোরে জোরে উচ্চ স্বরে একটা ছেলের পড়ার আওয়াজ আসছিল। পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত অতি বিস্বাদ। ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। এমন সময় মাথায় টাক লম্বা দাড়ি খোকার মামা বাড়ি থেকে বেরিয়ে এলেন। কে, পড়ার সময় ডাকাটাকি করতে এছো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলো না। কেউ বলতে পারলে না? আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি, সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। তাড়াতাড়ি ঘরের দরজা খুলে পথিককে ঘরের মধ্যে টেনে নিয়ে চলে গেলেন। যে ঘরের মধ্যে নিয়ে গেলেন সে ঘরের মধ্যে নানা রকম যন্ত্র, নকশা, মোটা মোটা রাশি রাশি বই। বাবা, পথিককে বসিয়ে মামা কতগুলো ছবি, বই আর এক টুকরো ঘড়ি বের করলেন। কি বলছিলেন, জলের কথা জিজ্ঞাসা করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহাহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো। বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন। বলতে বলতে মামা বোর্ডের মধ্যে খড়ি দিয়ে লিখতে শুরু করলেন। এই মাটি করেছে রে, বুঝলেন? এই রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ ঘটলেই হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো, খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই, কেমন? এই দেখুন এক শিশি জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অণুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অণুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল, আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে, প্লেগ, টাইফয়েড, ওলা উঠা, ঘেউ জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ, এই ডিপথেরিয়া, এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে, আর ওই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা, ময়লা, যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। আর এই এই জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবু গন্ধ। আরে করে কি মশাই, আমার ওসব জানবার দরকার নেই। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। খুব দরকারি, আমি জানতে চাই না, আমার সময় নেই। এই তো জানবার সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়? এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। উফ, দেখুন মশাই, কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাই না। বলি বারবার করেছে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছে না দেখছি।
একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না, এরকম শুনেছেন কোথাও? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না, যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায়, মহা মুশকিল। শেষটায় ওঝা ডেকে দুধরো দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ছাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেন যে মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কি না, এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। এসব শুনে এতক্ষণ পরে পথিক বড় হতাশ হয়ে পড়ল। আহারে, তারপর যা বলছিলাম শুনুন, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল, দেখলেন তো? না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন, আমার কথা বিশ্বাস করেন না? না করি না, আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। পাশের ঘর থেকে দুর্দাব শব্দ শুনে বোঝা গেল খোকার বোধহয় দৌড়াদৌড়ি করছে। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাত হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। ট্যাপা বা খোকা জল নিয়ে ঘরের মধ্যে ঢুকলো। রাখ রাখ, এইখানে রাখ। হঠাৎ এ কি আশ্চর্য, ট্যাপা টেবিলে জলের গ্লাস রাখা মাত্র প্রতীক তীর বেগে ছুটে গেল সেই গ্লাসের দিকে, মামার হাত থেকে জলের গ্লাস কেড়ে নিয়ে এক চুমুকে শেষ করে দিল। বাবা, বাঁচা গেল। মামা তো এসব দেখে একেবারে রেগে কাঁই। এইটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি এই নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা আচ্ছা থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন ক্ষণ। আর এই গায়ের মধ্যে আপনার মতো আনকোড়া পাগল আর যতগুলো আছে সবকটাকে খানিকটা করে খাইয়ে দেবেন, তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসব। হতভাগা জোচ্চর গোদাগার, এই গ্রামে আর বেশিক্ষণ থাকবে না প্রতীক, তাহলে জলের তেষ্টায় তাকে মরতেই হবে। তাই দ্রুত পায়ে সে সেখান থেকে প্রস্থান করল। ততক্ষণে পাশের গলিতে কারা যেন সুর করে হাঁকতে লাগলো, অবাক জলপান, অবাক জলপান, অবাক জলপান। আমার তো হাসতে হাসতে পেটে ব্যথাই হয়ে গেল। তা আপনাদের কিরকম লাগলো? আপনাদের যদি ভালো লেগে থাকে আড্ডাবাজের বৈঠকখানার এই প্রথম অডিও স্টোরি নিবেদন, তাহলে এই অডিও স্টোরিটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কিরকম লাগলো। আপনারা এতক্ষণ শুনছিলেন সুকুমার রায়ের লেখা অবাক জলপান। এই গল্পের সূত্রধার আমি স্বর্ণাভ, গল্প পাঠে অর্ক, পথিকের চরিত্রে অরিজিৎ চক্রবর্তী এবং অন্যান্য চরিত্রে তনুময়, শাগনিক এবং আমি স্বর্ণাভ, আবহ এবং স্পেশাল এফেক্টস শাগনিক ভট্টাচার্য ও পরিচালনায় আড্ডাবাজ টিম। আমরা আবার নিয়ে আসবো এরকম আরও সুন্দর সুন্দর কাজ, সঙ্গে থাকবেন কারণ আমরা আড্ডাবাজ। এবং হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।